আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শকের কথা অনুসারে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আমাদের বিভিন্ন কন্টেন্ট গিয়ে দর্শকদের যে প্রতিক্রিয়া সেটা নিয়ে আলোচনা করি। আজ আমরা গত যে কয়েকটা কন্টেন্ট আলোচনা করব তার মধ্যে প্রসঙ্গত ছিল সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্ট এবং তার বিবরণে দুর্নীতি যে অভিযোগ সেগুলো, তাছাড়া ছিল বুয়েট প্রসঙ্গ, বুয়েটের ছাত্র রাজনীতি প্রসঙ্গ, আরেকটা প্রসঙ্গ ছিল নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের যে মুরাল ভেঙে ফেলা হয় সেটা নিয়ে, আর তারপর তো প্রায় প্রতি সংখ্যায় আমার সম্পর্কে কিছু অভিযোগ থাকে সেগুলো নিয়ে অল্প, নিজের সম্পর্কে তত কম বলা যায়। তো প্রথমে যে মন্তব্যটা আমরা পড়ছি এটা মোহাম্মদ আনোয়ার লিখেছেন। তিনি লিখেছেন, সরকারের অনেক গোপন খবর বেনজিরের হাতে আছে, নয়তো নেতা মন্ত্রীরা চুপ থাকার কথা নয়। ঠিক আছে, এটা আমি কোনো মন্তব্য করবো না, আপনারা যা বলেছেন আমি পড়ে যাচ্ছি, আমি বেশিরভাগই পড়ে যাব, দুই একটা মন্তব্য করব। জায়েদ হাসান লিখেছেন, বেনজিরের বিচারের জন্য আন্দোলন করা উচিত, এই আন্দোলন স্বৈরাচারী সরকার ও তার পুলিশের গালে চপড়াঘাত হবে। ইতিহাসে এমন কোনো কর্মসূচি নেই যে পুলিশের দুর্নীতির বিচারের দাবিতে আন্দোলন। বিএনপি এই ইস্যুগুলোতে কী করে জানি না, মাঝে মধ্যে মনে হয় তাদের অস্তিত্ব নেই। আমার মনে হয় এই জায়েদ হাসানের যে মন্তব্যটা, এটা বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা একটু দেখার চেষ্টা করবেন। জিয়ার যে মুরাল ভাঙা নারায়ণগঞ্জে জিয়া হলে সেটা নিয়ে মন্তব্য করেছেন শফিক খান। তিনি বলেছেন, এই কাজটা ওসমান পরিবারের, মুরাল ভাঙচুর করুক আর যাই করুক, জিয়া ও তার পরিবার থাকবে সবার অন্তরে। স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তানও, স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান ও কাদের, ও কাদেরই তো বাই চান্স মুক্তিযোদ্ধা, নিজের রাজাকার পরিবারকে বাঁচানোর জন্যই সে মুক্তিযুদ্ধে গিয়েছিল। সিদ্রাতুন মুনতাহা প্রেরণা, তিনি লিখেছেন, আজকে যদি বঙ্গবন্ধুর মুরাল ভাঙা হতো তাহলে অনেক কিছুই হয়ে যেত, এভাবে প্রতিহিংসা ছড়ানো ঠিক নয়। সিদ্দিকুর রহমান লিখেছেন, কাজটা যেই করেছে ঠিক করে নাই, কিন্তু বঙ্গবন্ধুর মোরালও ভাঙা হয়েছিল, সেটা বলেন না কেন কামাল সাহেব? এই জন্য বলেন যে বিএনপি জামাতিদের প্রতিষ্ঠা দিয়েছিল, বিধায় দেশটা দুই ভাগ হয়ে গেছে। এই প্রশ্নটার ব্যাপারে, এই মন্তব্যের ব্যাপারে আমি একটু বলবো একটু পরে, একবারই বলি। মাহবুব বা সালমা, তিনি লিখেছেন, এত ঘৃণা, এত অসম্মান, এত অসহিষ্ণুতা আমাদেরকে অনেক নিচে নামিয়ে ফেলেছে জাতিগতভাবে, এই বিভক্ত জাতি দেশের জন্য কতটা ভয়ঙ্কর সবাই টের পাচ্ছি। সাদেকুল আলম আলম লিখেছেন, ভাই এদেশে কোনো রাজাকার যদি আওয়ামী লীগ করে তবে সে অটোমেটিক মুক্তিযোদ্ধা হয়ে যায়, আর যদি কোনো মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের বিরোধিতা করে সে রাজাকার হয়ে যায়। ওনারা মুক্তিযুদ্ধকে ওনাদের প্রত্যেক সম্পত্তি মনে করেন। এই ছিল মুরাল নিয়ে বক্তব্য। তবে আমি সিদ্দিকুর রহমানের বক্তব্যটা নিয়ে আলোচনা করি। তিনি বলেছেন যে বঙ্গবন্ধুর মুরালও যে ভাঙা হয়েছিল সেটা আমি কেন বলছি না, এবং তারপরে আরও বলেছেন যে বিএনপি জামাতিদের প্রতিষ্ঠা দিয়েছিল, বিধায় দেশটা দুই ভাগ হয়ে গেছে, মানে দেশের আজকে দুভাগ হয়েছে, এই জন্য দায়ী হলো বিএনপি জামাতকে প্রতিষ্ঠা দিয়েছিল। দেখেন, এই দুটো কথায় আপনাদের দুটো বক্তব্যের সঙ্গে আমি কিন্তু একদম উড়িয়ে দিচ্ছি না, এটা ঠিক বিএনপি জামাতিদের প্রশ্রয় দিয়েছিল, প্রতিষ্ঠা দিয়েছিল, এটা ঠিক, এটা আমি শেয়ার করবো না, তাদের ক্ষমতার অংশীদার তারা করেছিল বিএনপি, কিন্তু সেটাই যদি দেশকে বিভক্ত করার মূল কারণ হয়ে থাকে তাহলে গত 15 বছর তো আওয়ামী লীগ ক্ষমতায়, তাহলে সেই বিভক্তিটা আওয়ামী লীগ কমাচ্ছে না কেন, কেন বাড়াচ্ছে আওয়ামী লীগ? আওয়ামী লীগ আমার কি সেই বিভক্তি আর বাড়েনি? এই প্রশ্নের কী জবাব দেবেন? আর বঙ্গবন্ধু মুরাল ভাঙা হয়েছিল সেটা তো এই আওয়ামী লীগ সরকারের আমলেই ভাঙা হয়েছিল,
এবং সেটা নিয়ে তো আওয়ামী লীগ অনেক কিছু করেছে, অনেককে অ্যারেস্ট করে, তারা অনেকে এখনো জেলেও আছে। তো সেটা নিয়ে বলার তো কোনো প্রয়োজন আপাতত নেই, কারণ সেটা তো আগের প্রসঙ্গ, আমি সর্বশেষ প্রসঙ্গ নিয়ে কথা বলেছি। এখন ধরেন আজকে আমি খেতে বসলাম বাসায়, আমার ওয়াইফ আমাকে খেতে দিল, সে এমন একটা জিনিস খেতে দিল যেটা আমার পছন্দ না। ধরেন আমি নিজে ব্যক্তিগতভাবে টক পছন্দ করি না, আমাকে টক খেতে দিল। আমি বললাম তুমি আজকে টক খেতে দিলে, আজকে তো আমি খেতেই পারলাম না। সে বলবে কেন, তোমাকে কি গতকালকে মিষ্টি খাবার দেইনি, তোমাকে কি পরশু দিন ঝাল খাবার দেইনি, তোমার পছন্দের খাবার দেইনি, তোমাকে কি অমুক দিন সবজি খেতে দেইনি যেটা তুমি খুব পছন্দ করো। হ্যাঁ, সবই দিয়েছেন, সবই ঠিক, কিন্তু আজকের যে প্রসঙ্গটা সেটা নিয়ে আমি বলবো না, আজকেরটা যে টক এটা আমি বলবো না। এখন আপনি গতকাল আমাকে মিষ্টি দিয়েছেন, তার আগের দিন ঝাল দিয়েছেন, তার আগের দিন সবজি দিয়েছেন, সবই আমার প্রিয় খাদ্য, কিন্তু ওই প্রিয়গুলি দেওয়ার মানে কি এটাই যে আজকে আপনি আমাকে টক দিয়ে আমাকে খাওয়া বন্ধ করে দেবেন? যেই দিনের যেটা সেটা নিয়ে সেই দিনই কথা বলতে হয়। কোনো একটা প্রসঙ্গে কথা বললে যদি বলেন যে অমুকটা নিয়ে তো কথা বলেন না, আমাকে তো অত সময় দিবেন না আপনি, আমি 5 মিনিট 10 মিনিট অবধি যতটুকু পারি যে প্রসঙ্গটা সর্বশেষ থাকে সেটা নিয়ে কথা বলি। আমি আশা করি আমার অবস্থানটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। বুয়েট নিয়ে যেটা হয়েছে, বুয়েট নিয়ে জিয়াউদ্দিন কামরান লিখেছেন, বর্তমান সরকার হচ্ছে -5% জনগণের সরকার, আপনারা বুয়েট কিভাবে ভাবেন? 1-3% এর চাওয়া বাস্তবায়ন হবে না, যা হবার তাই, খামাখা এসব নিয়ে মাঠ গরম করে রেখে মাঠ গরম রেখে কী লাভ? ফোকাস আসল জায়গা থেকে সরাই, এসবের মধ্যে শোরগোল করতে করতেই আরও 5 বছর কেটে যাবে, রচিত হবে বঞ্চনার আরেক নতুন নাটক। তারপর মিস্টার শাহ আলম লিখেছেন, মিথ্যা যখন কথা বলে সত্য তখন চুপ করে থাকে, তাই বলে সত্যের জয় কেউ রোধ করতে পারে না। আজকে তাদের ক্ষমতা আর শক্তি আছে বলেই 97% শিক্ষার্থীর মতামতের মূল্য হয়তো নাও হতে পারে, তবে ক্ষমতা কারোরই চিরস্থায়ী নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। তারপর আতিক লিখেছেন, ভাই বুয়েট কি বাংলাদেশের রাজনীতির ঊর্ধ্বে? দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র রাজনীতি চালু আছে, এসব জায়গা থেকে প্রকৃত মানুষ হয় না? বুয়েট কি নিজেকে সব কিছুর ঊর্ধ্বে মনে করে? অবশ্যই বুয়েটকে আহামরি ভাব থেকে বের হয়ে আসতে হবে। আমি কিন্তু ওনার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছি না, আসলে সব জায়গাতে একই রকম, কিন্তু প্রশ্ন হচ্ছে কি ছাত্র রাজনীতি গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ হলো ছাত্র রাজনীতির নামে যা চলে সেটা নিয়ে। মোহাম্মদ বাবুল হাওলাদার তিনি লিখেছেন, মাসুদ ভাই আপনার আলোচনা আমি খুব মন দিয়ে শুনি, আপনার সব কথার সাথে আমি একমত হই না, কিন্তু কিছু কথা ভালো লাগে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, বুয়েটেতে আমাদের প্রধানমন্ত্রী তো রাজনীতি বন্ধ করে দিয়েছিলেন, তারপরেও কী করে ছাত্র দলের কমিটি হলো? গত বছর টাঙ্গুয়ার হাওরে 34 জন ছাত্র জঙ্গি সন্দেহে আটক হলো, তারা কোর্ট থেকে জামিন নিয়ে তারা অতি গোপনে তারা কাজ করছেন। এই আন্দোলনে সে টাঙ্গুয়ার হাওরের সেই 34 জঙ্গিরা কাজ করছে, নিকট সময়ে ঘোষিত ছাত্র দলের সেই কমিটির সবাই তো তারা আছেন, কি বলবেন? দেখুন একটা কথা, প্রথম কথা হলো বুয়েটের রাজনীতি প্রধানমন্ত্রী বন্ধ করে দেয়নি, প্রধানমন্ত্রীর হাতে সে এখতিয়ারই নেই, এটা বুয়েট প্রশাসন বন্ধ করে দিয়েছিল। দ্বিতীয় পয়েন্ট, তারপরেও যদি রাজনীতি চলে তো প্রশাসন সেটা আটকালো না কেন? যদি কোনো দলের কমিটি হয়ে থাকে এবং তারা যদি সেখানে সক্রিয়তা প্রদর্শন করে সেটা আটকানোর দায়িত্ব প্রশাসনের, কিন্তু প্রশাসন সেটা না আটকে অন্যদেরকে করার সুযোগ দেবে সেটা তো দেওয়া উচিত না। আর আরেকটা কথা হলো টাঙ্গুয়ার হাওরে যে 34 জন ছিল তারা যে জঙ্গি, এটা আপনার কাছে প্রমাণ আছে? প্রমাণিত, এটা কি আদালতে প্রমাণিত হয়েছে? যদি প্রমাণিত হয়ে থাকে তাহলে তাদেরকে আপনি ছেড়ে দিলেন কেন? কাজেই চট করে কাউকে এত সহজে একটা ট্যাগ লাগিয়ে দিন না। ওনাদেরকে ছাড়ার সময় আমরা যতটুকু যতটুকু আমাদের খবর আছে শিশু পুলিশ যে কাজটা অন্যায় করেছিল সেটাই প্রমাণিত হয়েছিল, আদালত তাদের ছেড়ে দিল কেন? সে কারণেই দিয়েছিল। যা হোক, আর আপনি আমারটা শুনেন খুব ভালো লাগলো, সব বিষয়ে আমি একমত হওয়ার দরকার নাই ভাই, সব বিষয়ে একমত হইয়েন না, আমিও চাই না, তাহলে কিন্তু প্রকৃত সত্যটা উঠে আসবে না। আমি শেষ পয়েন্টে যাচ্ছি, আমাকে কিছু প্রশ্ন করা হয়েছে। ইকবাল আহমদ উনি লিখেছেন, স্যার যারা হত্যা করে তারা জঙ্গি না, যারা হত্যা হয় তারা জঙ্গি?
এটার জবাব চাই আপনার কাছ থেকে। আপনি একজন সিনিয়র সিটিজেন হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই ভাই, আমার প্রশ্নটা হলো যারা হত্যা করে তারাই যে জঙ্গি তা না, অথবা যারা নিহত হত্যা হয় মানে নিহত হয় তারাও যে জঙ্গি সেটাও না। বিষয়টা হলো জঙ্গি কিন্তু একটা মানসিকতার নাম, এমনি জঙ্গি না হয়েও কেউ হত্যা করতে পারে, জঙ্গি না হয়েও কেউ কিন্তু নিহত হতে পারে। কাজে এই মানসিকতা যাদের আছে তাদেরকে আমরা জঙ্গি বলব। জুয়েল চৌধুরী লিখেছেন, ভাইজান আলোচনা নিষ্ফল, আপনি মূল বিষয় নিয়ে আলোচনা না করে তাদের মতো করে খেলছেন, আসল টার্গেট তো মেধা শূন্য করা, পারলে নিজে এবং অন্যদেরকে সেই ব্যাপারে সচেতন করুন। এই কথাটা কিন্তু আমি একমত, আসলে একমত, তবে আমি আলোচনা মূল বিষয় ছেড়ে চলে গেছি তা না, এটাও একটা বিষয়, যেটা আলোচনা করছি এটাও একটা বিষয়, ওটাও আরেকটা বিষয়। মেধা শূন্য করার একটা প্রবণতা সবসময়ই যখন অথরিটেরিয়ান গভর্নমেন্ট থাকে তারা চেষ্টা করে যে সমাজটাকে মেধা শূন্য করে দিতে পারলে তাদের কম প্রতিবাদের মুখে পড়তে হয়, এটা সারা দুনিয়াতেই চলে। শেষ যে মন্তব্য মিস্টার আবুল হাসান লিখেছেন, এটা আমার ব্যাপারে বহুল উচ্চারিত একটা মন্তব্য, সেটা হলো উনি বলেছেন যে ইউটিউবে আপনি, 71 টিভিতে আপনি, আলাদা কেন? আমি আবারও বলছি আলাদা নয়, আমি একই ব্যক্তি, আমি একই মন মানসিকতা নিয়ে সব জায়গায় যাই, যখন যেখানে যে প্রসঙ্গটা উঠে সেই প্রসঙ্গ নিয়ে কথা বলি। ধরা যাক আমি এখন কথা বলছিলাম আজকে বেনজির আহমেদ, অথবা ধরেন আপনার বুয়েট প্রসঙ্গ, অথবা ধরেন জিয়া মুরাল ভাঙা প্রসঙ্গ, এই তিনটা প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে আজকে। এখন ধরেন আমি একটা 71 টিভিতে গেলাম, সেখানে প্রশ্ন উঠল দ্রব্য মূল্য নিয়ে, তখন কি আমি জিয়ার মোরাল নিয়ে আলোচনা করবো ভাই? করবো না তো, ওখানে আমি কথা বলবো দ্রব্য মূল্য নিয়ে কথা বলবো, কিন্তু আমার কথার মধ্যে আপনি লজিক পাবেন না, অথবা আমি যে চিন্তাধারা থেকে কথা বলি সাধারণ মানুষের চিন্তার কথা, সাধারণ মানুষের সমস্যা আমাকে বেশি পীড়িত করে, সেই প্রসঙ্গ থাকবে না, নেই, অথবা সাধারণ মানুষের বিরুদ্ধে যায় এমন একটা উদাহরণ প্লিজ লিঙ্ক সহ আমাকে দেখান, আমি আপনার অভিযোগ মেনে নেব ভাই। এভাবে কথা বলতে চাই বলেই কিন্তু সব চাকরি বাকরি ছেড়ে দিয়ে কথা বলছি, আশা করি আমার অবস্থানটা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। প্রিয় দর্শক, আমি চাই আপনারা আরও মন্তব্য করুন, আরও সমালোচনা করুন, এবং আমি চেষ্টা করবো আমার অবস্থানটা ক্লিয়ার করতে। কেবল আমার অবস্থানটা ক্লিয়ার না, আমি মনে করি এভাবে আলোচনার মাধ্যমেই আমরা হয়তো প্রকৃত একটা জায়গায় পৌঁছতে পারবো। আমারও ভুল হতে পারে, আমার ভুলগুলি ধরিয়ে দিন, আমি আপনাদের সত্যটাকে যেন উপলব্ধি করতে পারি। ভালো থাকবেন আপনারা, আবার কথা হবে, আল্লাহ হাফেজ।